আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে টিন সার্টিফিকেটের খুব গুরুত্ব রয়েছে সরকারি বেসরকারি এবং অনলাইন প্রতিষ্ঠানিক যে কোনো জায়গায় কিন্তু এই টিন সার্টিফিকেটের খুব গুরুত্ব তো সেটা তৈরি করার জন্য আমরা বিভিন্ন দোকানে গেলে কিন্তু অনেকটা টাকা হাতিয়ে নিয়ে ফেলে তো আমরা এটা যদি না করি আমরা যদি নিজের হাতেই এটা তৈরি করতে পারি মোবাইল দিয়ে বা ল্যাপটপ কম্পিউটার সবকিছু দিয়ে তাহলে সমস্যা কি আপনার কাছে যাই আছে আপনি তা দিয়েই তৈরি করতে পারবেন একটা ই টিন সার্টিফিকেট অর্থাৎ যেটা ওয়েবসাইটে ই নামে পরিচিত আমরা বলি টিন সার্টিফিকেট তো কথা বারাবো না আজকে খুব সুন্দর করে আপনাকে খুব সহজেই দেখাবো যে আপনি কিভাবে একটা টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন আর অবশ্যই ভিডিওটি শুরু করার জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইভ ফলো দিয়ে পাশে থাকবেন ওকে ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে এখানে ক্রোমা ব্রাউজার যেটা আছে আপনি অন্য ব্রাউজার দিয়েও করতে পারেন আমি ক্রোমা দিয়ে করে দেখাচ্ছি আপনাকে তো ক্রোমার মধ্যে ঢুকলাম ঢোকার পরে এখানে যে সার্চ ও টাইপ ওয়েবসাইট অ্যাড্রেস এখানে আমরা টাচ করবো টাচ করার পরে এখানে লিখব এন ভি আর এন ভি আর এই যে দেখুন আমি শুধু এন ভি আর লেখাতে কিন্তু নিচে চলে আসছি তো এখানে লিখবেন এন ভি আর টিন রেজিস্ট্রেশন ওকে আমি আবারও বলছি এনবিআর টিন রেজিস্ট্রেশন তো আমরা এটাতে টাচ করবো টাচ করার পরে এখানে আমাদেরকে কিন্তু ডাইরেক্ট এই পেজে নিয়ে আসবে এই পেজে আনার পরে এই যে দেখুন আমি বড় করে দেখাচ্ছি উপরে যে লেখা আছে হোম লগ ইং রেজিস্টার এই উপরের এই অপশন থেকে আপনি জাস্ট রেজিস্টারে টাচ করবেন তো রেজিস্টারে টাচ করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এই অপশনের মধ্যে একদম উপরে যেটা আছে ইউজার আইডি এই ইউজার আইডি টা একটু খেয়াল করতে হবে নিচে লেখা আছে এইট আটটা সংখ্যার মধ্যে আপনি দিবেন এমনভাবে যেন অন্যদের আইডির সাথে ম্যাচ না করে করে অর্থাৎ একটু বড় আপনি ইউজার নামটা এখানে বসিয়ে দিবেন তো আমি বসিয়ে নিচ্ছি আপনি আপনার মতো করে বসাবেন ওকে আমি ইউজার আইডিটা বসালাম এরপরে পাঁচওয়ার্ড পাঁচওয়ার্ড কিন্তু বলছে যে নিচে অন্তত চার সংখ্যা অন্তত আপনাকে চারটি সংখ্যা দিয়ে পাঁচওয়ার্ড সাবমিট করতে হবে তো আমরা এমন এমনভাবে দেবো যেন আমাদের মনে থাকে এবং বা আপনি কোথাও লিখে রাখতে পারেন এই পাসওয়ার্ডটা তো আমি পাসওয়ার্ড দিচ্ছি আপনি আপনার মতো করে দিবেন ওকে আমি উপরের পাসওয়ার্ডটা দিলাম এরপরে দেখুন নিচে আবার রিটাইপ পাসওয়ার্ড চাইছে অর্থাৎ আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিছেন সেম পাসওয়ার্ডটা নিচেও দিবেন ওকে ব্যস পাঁচওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেল এরপরে আপনি দেখুন নিচে যে সিকিউরিটি কোশ্চেন আছে এই কোশ্চেনের এখানে লেখা আছে আপনার ভিলেজের নাম অর্থাৎ এই কোশ্চেনটা আপনাকে পরে যখন এই আইডিটা আপনি লগ ইন করবেন তখন লাগতে পারে বা আপনি ভুলে গেলেন কিছু মনে নেই তখনও কিন্তু এটা লাগতে পারে তো আপনি এখানে এই ভিলেজের নাম দিতে পারেন অর্থাৎ এখানে যে চিহ্নটা আছে আপনি সেই চিহ্নতে টাচ করেও এখান থেকে অন্য একটা অপশন দিতে পারেন যেমন আমরা এখান থেকে একটা খেলোয়াড়ের নাম দিতে পারি স্কুলের নাম দিতে পারি বা নিচে এই যে লেখা আছে আহ মাদার্স ফাদার্স নে ফার্স্ট নেম তো আমরা যদি এখান থেকে টাচ করি এই মায়ের নামটাই আমি নিচ্ছি আপনি আপনার মতো করে নেবেন তা আমি আমার মায়ের নামটা দিয়ে এখানে কাজটা চালাচ্ছি ওকে আপনি আপনার মতো করে দিতে পারেন কারণ ভুলে সব কিছু ভুললেও মায়ের নাম তো আর ভোলা যায় না সো আমি মায়ের নামটা দিয়েই তৈরি করলাম এরপরে দেখুন নিচে আছে কান্ট্রি যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে আপনি সিলেক্ট করে নেবেন এখানে বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে আপনি যেখান থেকে তৈরি করবেন আপনি সেখানে কান্ট্রিটা দিয়ে দিবেন ওকে তারপরে দেখুন নিচে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনি এমন মোবাইল নাম্বার দিবেন যে সিমটা এই মুহূর্তে আপনার কাছে চালু আছে অন্য মোবাইল হলেও সেই মোবাইলটা যেন আপনার কাছে চালু থাকে বা আপনার এই মোবাইলে এন্ট্রি আছে এরকমের একটা সিম অর্থাৎ ওপেন করা একটা সিম নিয়ে আপনি এখানে কারেকশন নিয়ে বসবেন যাতে এখান থেকে একটা কোড আপনার ওই সিমে গেলে ওই নাম্বারটা এখানে এসে আপনি বসাতে পারেন ওকে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি ওকে সিম নাম্বার দেওয়া শেষ এরপরে দেখুন নিচে যে ইমেইল এখানে ইমেইলটা চাইছে এখানে একটা ইমেইল আপনাকে দিতে হবে যে ইমেইলে এর আগে কোনো টিন সার্টিফিকেট খোলা হয়নি সেই একটা ইমেল দিবেন ওকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ব্যাস জিমেল দেওয়া শেষ এরপরে দেখুন নিচে যে এখানে আছে আপনাকে ভেরিফিকেশন লেটার এটা এখানে যা আছে আপনাকে কিন্তু সেটাই এখানে বসাইতে হবে ওকে এখানে সবগুলো বড় হাতের থাকে আপনি কিন্তু বড় হাতের সবগুলো দিবেন ক্যাপিটাল লেটার ওকে তো দেখুন এখানে তিনটা এ আছে আমি তিনটা এ দিচ্ছি সবগুলো বড়ো হাতের করেই দিতে হবে ওকে তিনটে এ দিলাম তারপরে কে এফ জে ঠিক ওখানে যেভাবে আছে সেভাবেই দিলাম এরপরে আমি এটা একটু চেক করে নিচ্ছি যে আসলে কেমন আছে তো এখানে আসলে সম্পূর্ণ আছে আমরা একটু চেক করে নিই কোনো মিসিং আছে কি না তো দেখা যাচ্ছে না কোনো মিসিং নাই সম্পূর্ণ ঠিক আছে এরপরে এখান থেকে আমরা জাস্ট রেজিস্টারে টাচ করব ওকে তো আমি রেজিস্টারে দিচ্ছি দেখুন আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এই যে সিম নাম্বারটা দিছিলাম আমরা সেই সিমের ওখানে কোড চলে গেছে একটা সেই কোডটা এখানে জাস্ট আমরা বসিয়ে দেবো তো আমি আপনার ওই কোডটা আপনি বসাবেন আমি আমার 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 কোডটা বসাচ্ছি ওকে কোড শেষ এরপর আমরা জাস্ট অ্যাক্টিভে টাচ এটা কিন্তু হয়ে গেছে এখানে লেখা আসছে রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগিং টু কন্টিনিউ অর্থাৎ এখানে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এরপর আমরা এটাকে কি লগ করব করবো ওকে লগিং করার জন্য জাস্ট লগিংয়ে টাচ করবো টাচ করার পরে এখানে যে উপরে আসছে লগিং এর লগিং আইডি অর্থাৎ আমরা যে আইডিটা দিছি সেটা এবং নিচে পাসওয়ার্ড দেবো তো এটা যেহেতু আমি সেভ করে দিয়েছিলাম এই জন্য অটোমেটিক এখানে সেভ চলে আসছে আপনি আপনার এখান থেকে যে ইউজার নামটা এবং পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন ওকে তো আমি বসালাম বসানোর পরে অটোমেটিক কিন্তু আর লগিং এ টাচ করতে হয় নাই চলে আসছে এখানে চলে আসার পরে এখান থেকে যদি আমরা একটু দেখি ভিউ সার্টিফিকেট তো দেখুন ভিউ সার্টিফিকেট দেওয়ার পরে এখানে কি আসছে ইউ ডু নট হ্যাভ এনি ফর টিন ক্লিক এখন এখান থেকে আমাদেরকে কি বলছে ক্লিক করতে বলছে হেয়ারে তো আমরা ওখান থেকে ক্লিক করলাম হেয়ার হেয়ারে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু কোথায় কি আছে কি না আছে আপনার সব ঠিকানা সবকিছু এখানে চাইতেছে ঠিক আছে তো এখানে আপনি ওকে ফাইন হ্যাভিং থেকে যেটা আছে সেটাই থাকবে তো এখান তারপর এখান থেকে রেজিস্ট্রেশন ধারণ নিউ রেজিস্ট্রেশন তো আমি এখান থেকে টাচ করে দেখি হ্যাঁ নিউ রেজিস্ট্রেশন ওকে ঠিক আছে এরপর কি অর্থাৎ উদ্দেশ্য এটা কেন করতেছি আমরা এরপর নিচে এখানে টাচ দিয়ে দেখি আহ কয়েকটা অপশন আছে কিন্তু এখানে আমাদের এগুলো কিছুই না আপনার যদি অন্য এখানের মধ্যে কোনো একটা অপশন থাকে সেগুলো দিবেন আর যদি না থাকে তাহলে আদার্সে দিবেন তো আমি এখান থেকে আদার্স দিয়ে দিছি ওকে এরপরে দেখেন আয়ের প্রধান উৎস আয়ের প্রধান উৎস কি সার্ভিস তো দেখুন এখান থেকে আমরা যদি মানে যা আসে তা দেব যেমন প্রফেশন বিজনেস যদি কি হয় সেটা যে অন্য কিছু এখন যেহেতু আমার কিছু নেই সেহেতু এখান থেকে আদার্স দিয়ে দেব। ওকে আপনি আপনার মতো দিবেন তারপরে এখানে আছে কি লোকেশন ফর মেইন সেক ইনকাম তো এখান থেকে আমরা যদি টাচ করে দেখি কি আসে এই লোকেশনটা আপনার লোকেশন কোথায় সেখানে দিবেন তো আমার লোকেশন যেহেতু বরিশাল আমি বরিশালে দিয়ে দিচ্ছি ওকে এরপরে এখান থেকে লোকেশনটা আবার চাইতেছে সেখানেও আমি লোকেশন দিয়ে দিচ্ছি তো আমি আমার ঠিকানা দিয়ে দিলাম আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন এরপরে আমরা দেওয়ার পরে এখান থেকে গো টু নেক্সট যেটা আছে গো টু নেক্সটে টাচ করব টাচ করার পরে এখানে দেখুন করদাতার নাম অর্থাৎ এখানে যে করদাতার নাম চাইছে সেখান থেকে আপনার জাস্ট জাতীয় এখানে কিন্তু লেখা আছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অর্থাৎ আপনার পরিচয় পত্রে যা আছে আপনাকে এখানে তা দিতে হবে তো আমি এই সার্টিফিকেটটা যার তার নামটা এখানে বসিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে বসাবেন ওকে ব্যাস নাম বসানো শেষ এরপরে দেখুন লিঙ্গ লিঙ্গর এখানে যদি মেল হয় মেল ফ্যামিলি ফ্যামেল তো এখানে আমি ফ্যামেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা মেয়ে লোকের ওকে তারপরে এখানে নিচে কি চাইছে স্মার্ট কার্ড নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার চাইতেছে তো আপনি এখানে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে ব্যাস আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিলাম এরপর এখানে জন্ম তারিখ চাইছে অর্থাৎ আপনার স্মার্ট কার্ডে যে জন্ম তারিখ আছে ভোটার আইডি কার্ডে সেই জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে জন্ম তারিখ দেওয়া শেষ এরপর এখানে ফাদার্স নেম চাইছে অর্থাৎ বাবার নাম যেটা বাবার নাম যেটা স্মার্ট কার্ডে আছে বা ভোটার আইডি কার্ডে আছে আপনি সেটাই এখানে দিবেন অর্থাৎ ডাইরেক্টলি বলতে আপনার স্মার্ট কার্ডে বা ভোটার আইডি কার্ডে যেমন ঠিকানা বা বাবার নাম নিজের নাম যা আছে ঠিক হুবহু তা দিয়ে দিতে হবে এখানে ওকে তো আমি বাবার নাম দিচ্ছি বাবার নাম দেওয়া শেষ এবারে মায়ের নাম দিচ্ছি ওকে মায়ের নাম দেওয়া শেষ এবারে স্বামী বা স্ত্রীর নাম তো এখানে স্বামীর নাম দিয়ে দিচ্ছি ওকে তারপর যদি মোবাইল নাম্বারটা এখানে শো না করে তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কোনটা যেটা আপনি ওখানে অ্যাক্টিভেশনের কোড গেছিলো সেই নাম্বারটাই এখানে হবে ওকে তো নাম্বার দেওয়া শেষ নাম্বার অটোমেটিক আসছে এখানে যদি এরপরে ফ্যাক্স নাম্বার চাই তাহলে দিয়ে দিবেন যেহেতু সেটা নাই দিলাম না ইমেল চাইছে ইমেল থাকলে ইমেলটা তো ওই সময় দিয়েছিলাম তো আর লাগবে না এটা এখানে চলে আসছে যদি না আসে আপনি দিয়ে দিবেন ওকে এরপরে আসুন এখানে যে নিচে আসছে অ্যাড্রেস এখানে বাংলাদেশ এখন আপনার এখানে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আপনার যে অ্যাড্রেসে ওই স্মার্ট কার্ডটা বা আইডি কার্ডটা যে অ্যাড্রেসে আসে সেই অ্যাড্রেসটাই এখানে তুলে দিতে হবে ওকে আমি এখানে আমার অ্যাড্রেসগুলো তুলে দিচ্ছি আপনি আপনারটা তুলে দিবেন লাইন ওয়ানে ওকে লাইন ওয়ানে আমি একটা ঠিকানা দিলাম এরপর লাইন টুতে আমি আর একটা ঠিকানা দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি উপরে যে দেখা যাচ্ছে প্রথম যে আমরা এখন অ্যাড্রেসটা বসাইলাম এই অ্যাড্রেসটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ এই মুহূর্তে আমি যেখানে আসি সেখানের অ্যাড্রেস আপনি যদি বাড়িতে বসেই করেন তাহলে কিন্তু সেম দিবেন আর যদি শহরে থাকেন তাহলে উপরেরটা দিবেন শহরের আর নিচেরটা দিবেন আপনার অর্থাৎ আপনার জন্মস্থান ঠিক আছে এখানে দেখুন এই যে অ্যাড্রেসগুলো বসানোর পরে আবার এখানে আসছে কি পাশে ডিস্ট্রিক্ট আপনার স্টেট আপনার কোথায় সেটা আপনি এখান থেকে তুলে দিতে পারেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বর্তমান একটা তো চট্টগ্রাম দিয়ে দিচ্ছি এরপরে থানা থানা হবে হাট হাজারি কোড হবে বিয়াল্লিশ দশ দেখুন এখানে কিন্তু আমি তিনটা বসাইলাম এগুলো বর্তমানে কারেন্ট অ্যাড্রেস চট্টগ্রাম দিল মানে আমার ঠিকানাটা এখানে আমি তুলে দিলাম চিটাং আর এরপরে যে পারমানেন্ট অ্যাড্রেস যেটা সেটা আমি এখান থেকে তুলে নিয়ে আমি এখানে তুলে দিচ্ছি ভরিশাল পারমানেন্ট অ্যাড্রেস তারপরে ভরিশাল সদর দিলাম এরপরে এখানে আমি পোস্টাল কোডটা বসিয়ে দিলাম তো দেখুন এই যে উপরে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমি এখন যেখানে আছি সেখানের অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে বসাইছি আমি আমার অ্যাড্রেসটা দিছি আর কি হ্যাঁ এরপর আমি আমার পারমানেন্ট অ্যাড্রেসটা যদি এখানে বসাতে যাই তাহলে আমি আমার পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে এখানে বরিশালের অর্থাৎ আমার মানে ঠিকানা যেটা পারমানেন্ট অ্যাড্রেস সেটা আমি এখান থেকে বসাইলাম এরপর এখানে যে লাইন ওয়ান আছে আমি সেখানেও বসাবো ওকে এরপর আমি লাইন টুতে দেব দেখুন আমি আমার অ্যাড্রেসটা কীভাবে বসাইছি লাইন ওয়ানের ভিতর কিন্তু আমার গ্রামের নাম এবং আমার ডাকঘর যেটা সেটা দিয়েছি আর লাইন টুতে আমার থানা এবং জেলা দিয়েছি ওকে আপনি আপনার মতো করে ঠিক এভাবে সেট করে নেবেন এবারে আসুন আপনার যে ওয়ার্কিং অর্থাৎ যেখানে আপনি জব করেন সেখানের ঠিকানা ইচ্ছা করলে আপনি এখানে তুলে দিতে পারেন যেমন আমি তুলে দিচ্ছি চট্টগ্রাম হাট যে পোস্টাল কোড এর সেই পোস্টাল কোডটা আমি এখানে বসিয়ে দিলাম আবার এখানে যে উপরে আমি যে ঠিকানাটা লেখছি কারণ এখানেই তো আমি থাকি এখান থেকে আমি জাস্ট এখানে কপি করে নিয়ে বসাই দিলাম ওকে ব্যাস আমার ঠিকানা দেওয়া শেষ এইবারে কিন্তু আমরা এক ধাপ সামনে চলে যাবো দেখুন এখান থেকে একটু চেক করে দেখবেন আপনার কোথাও বাকি আছে কিনা আমি আবারও আপনাকে ক্লিয়ার করি উপরে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার আপনি যেখানে এখন বসবাস করেন সেখানে অ্যাড্রেস দিবেন তারপরে পার্মানেন্ট অর্থাৎ আপনার বাড়ির ঠিকানাটা এখানে বসাই দিবেন এরপরে নিচে যেখানে জব করেন সেখানের ঠিকানাটা বসাই দিবেন ওকে আর যদি জব না করেন তাহলে কোনো ঠিকানা এখানে দেওয়ার দরকার নেই ঠিক আছে এরপর আমরা গো টু নেক্সটে যাব আবার গো টু নেক্সটে যাওয়ার পরে এখানে দেখুন আমরা কিভাবে কোথায় কি দিছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে কোথায় কি আছে কি না আছে আমার দেওয়া ঠিক আছে কি না সব কিছু হ্যাঁ তো এখানে চেক করে আপনি দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ এখানে দেখা যাচ্ছে সব ঠিক আছে এরপরে আমরা এখান থেকে সুন্দর মতো এই যে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ আপনি এটা কনফার্ম কিনা সম্পূর্ণ ঠিক আছে কিনা এই আপনি মানে সার্টিফিকেটটা চান কি না এই ঠিকানায় তো সেই জন্য এখানে একটা টিক মেরে দেবেন টিক মেরে দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে টাচ করবেন সাবমিট অ্যাপ্লিকেশন আচ্ছা এখানে একটা কাজ করি আপনিও করতে পারেন এই যে ঠিকানাটা এখানে আছে জাস্ট এটা আপনি একটা একটু এভাবে করে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন বা একটা ছবি তুলেও রাখতে পারেন কারণ কোনো এক সময় আপনার প্রয়োজন হতে পারে সমস্যা হলে এরপরে এই স্ক্রিনশট দেওয়া শেষ মানে ছবি তোলা শেষ এরপর আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাটাচ করবো দেখুন অলরেডি খুব সুন্দর করে কিন্তু চলে আসছে যার এই সার্টিফিকেট যার তার নামে এখানে সব চলে আসছে কোথায় কি আছে কি না আছে সব এখানে সুন্দর মতো চলে আসছে অর্থাৎ আপনি যদি ভুয়াও দিয়ে থাকেন সেগুলো কিন্তু কাজে আসবে না এখানে যে ঠিকানায় ছিল সেই ঠিকানা একেবারে এখানে চলে এখানে ভুয়ার কোনো লাইন নেই অর্থাৎ এই সার্টিফিকেটটা যার এখন তার নামেই কিন্তু এখানে সম্পূর্ণ ঠিকানাটা বসে গেছে দেখছেন আপনি যদি দুই নম্বরই করতে চান সেটা কিন্তু পারবেন না এইবারে আমরা এখান থেকে যদি ভিউ সার্টিফিকেটে যাই এখান থেকে এটাও আমি একটা স্ক্রিনশট করে রাখি কারণ এটাও লাগতে পারে বলা তো যায় না ওকে আমি আমার স্ক্রিনশট দেওয়া শেষ আপনি ছবি তুলে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপরে ভিউ সার্টিফিকেটে যাব আমরা ব্যাস আমার টিন সার্টিফিকেটটা কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে এখানে টিন সার্টিফিকেটটা হয়ে গেছে এখান থেকে আপনি সেভ সার্টিফিকেটে টাচ করলেই কিন্তু এটা আপনার ফোনে সেভ হবে দেখুন এখানে ডাইরেক্ট সেভ হয়ে যাচ্ছে ব্যাস আপনার সার্টিফিকেট এখানে চলে আসলো আমাদের সেই কষ্ট এতক্ষণ যে কষ্ট করলাম সেটা আমি এখন সেভ করে রাখতেছি আমার এই ডিভাইসেও সেভ করি ডকুমেন্টে ব্যাস আমি আমার ডকুমেন্টের মধ্যে সেভ করলাম এছাড়া আমি আমার ডিভাইসের সারাও আমি সেভ করব অন্য জায়গায় গুগলের মধ্যে আমি এখানেও সেভ করে রাখতেছি এই সার্টিফিকেটটা কারণ কখনো যদি ভিতরে ঢুকতে না পারি বা কোনো একটা সমস্যা হয়ে যায় তখন এটা আমি এখান থেকে আমি যেখানে যেখানে সেভ করছি সেখানে সেখানে এটা সেখান থেকে বের করতে পারবো এবারে ইমেল সার্টিফিকেট এই ইমেল করে আপনি কিন্তু আপনার ইমেইলের মধ্যে নিয়েও এটা রাখতে পারেন এখন ইমেল অ্যাড্রেস আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি আমি সেই ইমেইলেই এটা পাঠাবো সার্টিফিকেট হ্যাঁ আমার এ কিন্তু আমার ইমেলের মধ্যেও চলে গেছে এই যে লিখে দিছে উই হ্যাভ অলরেডি সেন্ড ইউ এ ইমেল ইহর অ্যাড্রেস এই অ্যাড্রেসে আমার সার্টিফিকেটটা পাঠানো হয়েছে তো ভিউয়ার্স এবার আমি আবার কনফার্ম করব আমার সার্টিফিকেটটা হয়েছে কিনা সেই জন্য এখানে দেখুন ভিউ টিন সার্টিফিকেট এই ভিউ টিন সার্টিফিকেটে যদি যায় তাহলেই কিন্তু এখান থেকে আপনি টিন সার্টিফিকেটটা পেলেন এবং উপরে যে নাম্বার সেই নাম্বারটা কাজে লাগিয়েই কিন্তু আপনি সকল কাজ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি হয়তো কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে সার্টিফিকেট করতে গেলে এরকমের হয় আপনারও হতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আপনি ভিডিওটা জাস্ট একটু যেখানে যেখানে বাঁচবেন সেখানে একটু টেনে টেনে দেখে আপনি আপনার সার্টিফিকেটটা তৈরি করে ফেলবেন ওকে ধন্যবাদ তো ভিউার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন হয় সেটি কমেন্টে লিখলে নেক্সট ভিডিও হতে পারে আপনার জন্য তো ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ